প্রসব বেদনা ওঠায় এক নাবালিকা কন্যাকে সকাল 9টা নাগাদ প্রথমে নিয়ে আসা হয় অনুকোটি জেলা হাসপাতালে। ডাক্তার আসার সময় ছিল সকাল 11টা, কিন্তু ঘড়ির কাঁটায় 11টা পেরিয়ে গেলেও দেখা মেলেনি ভারপ্রাপ্ত চিকিৎসকের। এদিকে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা মেয়েটির অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজনরা তাকে কৈলা শহর রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে আসার পরে হাসপাতালের বারান্দায় প্রবেশ করতেই কন্যা সন্তান প্রসব করে মেয়েটি এবং প্রসবের পরেই মৃত্যু হয় সন্তানটির। এ নিয়ে কৈলাসহর রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ। নাবালিকার বোনের অভিযোগ, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে নবজাতকের। দিদির কষ্ট হইতাছে, আমরা আরজিম হসপিটালে আয়া পড়ছি। পরে এখানে আয়া দেখি বাচ্চা মরছে। কোন জায়গাতে? এদিকে এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছে কুমারী মায়ের প্রেমিক, দ্বাদশ শ্রেণীর ছাত্র রাহুল দেবর মা। রাহুল তাদের সম্পর্কের কথা স্বীকার করেছে। কি নাম? রাহুল দেবর। তুমি কি বিয়ে করছো? তোমার রিলেশন আছে? তোমাদের মা বাবা জানেন রিলেশন? প্রশ্ন হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া দুই প্রেমিক যুগলের সম্পর্কের কথা জানত না বাড়ি ঘরের কেউ। এই পরিস্থিতিতে দুই পরিবারকে মেনে নেবে তাদের এই গভীর সম্পর্ক? ব্যুরো রিপোর্ট, টাইমস 24।